সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম জান্নাতিন আরদোয়া কারিসসামাই ওয়াল আরদ তোমার প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও এবং দৌড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমির প্রশস্ততার মতো ওয়িদ্দাত লিল কাফরি ওয়িদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহী ব রসুলিহী জালিকা ফতনুল্লাহ হিমাইয়া শাহ পল্লাহ হুজুন ফতন লাউজিন ও তৎনিল্লাদিনা মানুহ যেই জান্নাত আল্লাহ তা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমানু মানু বিল্লাহী বরসুলি যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছে সোহানন্দ এর বাইরে আর কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না ভাই আপনারা চিন্তা করেন আমরা মরে যাব। প্রতিদিন মানুষ মরে যায় একটা সাদা কাপনের কাপড়ের ভিতরে জড়ায়ে সমস্ত সবাইকে বাদ দিয়ে কবরের ভিতরে একা রেখে আসা আপনি কবরে আপনাকে রেখে চলে আসছে চল্লিশ কদম আসার আগেই আপনাকে ফেরেস্তারা উঠাচ্ছে মান রব বুক বলো তোমার রবকে রব মানে কি রব মানে শুধু আল্লাহ বললে হবে না এখানে মান রবপুকা মানে তোমার রবকে মানে তুমি দুনিয়ায় কার আইনে চলেছ তুমি দুনিয়ায় কার বিধান মেনেছো তোমার পারিবারিক জীবন কার বিধান মতো চলেছে তোমার ব্যবসা বাণিজ্য কার বিধান মতো হয়েছে তোমার সালাদ কার মতো হয়েছে তোমার জাকাত কার বিধান মতো হয়েছে মানে এক কথায় হলো তোমার রবের আনুগত্যে তুমি যদি নিজেকে উজাড় করে দাও তাহলে তুমি বলতে পারবা আমার রব হলো আল্লাহ তা হলে এখানে শুধু আলহামদুলিল্লাহ আলমিন মুখস্ত করে গেলে ও টাইমে আর কোনো কিছু মানে শুধু বলবে লাদরি আল্লাহ আমি তো কিছুই জানি না আল্লাহ আমা আমি তো কিছুই জানি না ওখানে আর কোন ক্ষমতা কাজে আসবে না কোনো ক্ষমতা নেই দুনিয়ার সব ক্ষমতা দুনিয়ায় আপনার থেকে গেছে আপনি চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ব্যবসায়ী ছিলেন যা ছিলেন সমস্ত ক্ষমতা কবরের উপরে কবরের ভিতরে আর কেউ নেই মান রব বুক তোমার এই এজন্য ভাইরা আমার দুনিয়া আমাদেরকে দরকার কিন্তু দুনিয়ার পিছনে ছুটে আখিরাতকে যারা ছেড়ে দেয় আল্লাহ তাদেরকে বোকা বলেছেন আল্লাহ তাদেরকে বেকুক বলেছেন আল্লাহ তাদেরকে নির্বোধ বলেছেন যারা দুনিয়া অর্জন করার জন্য আখিরাতকে ভুলে যায় আল্লাহ তাদেরকে বোকা বলেছেন আল্লাহ তালা বলছেন যainak ফযলুল্লাহ ইয়ুক্তিমায়শা ওয়াল্লাহু যুল ফযলিল আযীম এটা আল্লাহর অনুগ্রহ তিনি দান করেন তিনি তা দান করেন যাকে তিনি চান আর আল্লাহ মহান দয়ার মালিক মা সাবামিম মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফী কিতাবিম মিন ক্বাবলি আন নবরআহা ইন্নদানিকা আল্লাল্লাহ হিয়াসি আল্লাহ তা বলছেন মা সাব আমি মুসিবা এমন কোনো বিপদ মুসিবাত আপতিত হয় না ফিল আউট দ্য জমিনে অ ফিয়াং ফুসিকুম এবং তোমাদের জীবনে বলে ফিয়াং ফুসিকুং ইল্লা ফি টিতাবি মিং কভলি আন নব্রহা কিছুটা ঘটানোর আগেই একটি দপ্তরে সংরক্ষিত আছে এনেদানিকা আলল্লাহ হিয়াসির নিঃশাহ এটা আল্লাহর জন্য খুবই সহজ ব্যাপার আল্লাহ আল্লাহআ বলছেন যে তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে জমিনে যত বিপদ মুসিবত আসে ফি আং ফুসিকুম এবং তোমাদের জীবনে যা কিছু আছে দরিদ্রতা অসুস্থতা যত যা কিছু আছে এবং এই পৃথিবীর যত বিপর্যয় আছে আল্লাহ বলছেন কোনো কিছু হয় না ইল্লাফি কিতাবিমিং কবলিয়ান এগুলো আল্লাহ আগে মানুষ সৃষ্টি করার আগে তিনি তা লিপিবদ্ধ করে রাখেননি সোহান অর্থাৎ আমার জীবনে যা ঘটছে কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে যেটা হবেই সুতরাং আমি ইচ্ছা করলেও আমার বিপদে যা হবে সেটা থেকে আমি বেঁচে থাকতে পারবো না হবেই এজন্য আমার কপালে যদি থাকে আল্লাহ সুমাহতাল আমাকে দেবে আমি চেষ্টা করতে থাকবো কিন্তু আখিরাতকে বর্জন করে আল্লাহ হয় আল্লাহ সুমাহ সে কথাই বলেছেন যে তোমরা যা কিছু করো এগুলো সব একটা কিতাবে লৌহায় মাহফুজের ভিতরে আল্লাহ তাল্লা লিপিবদ্ধ করে রেখেছেন ইন্নাদ আলিকা আল ইয়াসির আর এটা আল্লাহর জন্য খুবই সহজ এই লিপিবদ্ধ করে রাখাটা আল্লাহর জন্য কঠিন কোনো ব্যাপার না আলা এটাই জন্য যে যেন তোমরা দুঃখিত না হাও তার জন্য যা তোমরা হারাও এবং তিনি যা তোমাদেরকে দিয়েছেন তার জন্য উল্লাসিত না হাও বসে তোমরা অনেক কিছু হারাই ফেলেছো তোমার একটা সন্তান হয়ে মারা গেছে অথবা তোমাদের পিতামাতা মারা গেছে তোমাদের চোখের সামনে আল্লাহ তহ বলছেন এই যে তোমরা হারায় ফেলবা এতে তোমাদের দুঃখিত হওয়ার কিছুই নেই অথবা তোমাদের ধন সম্পদ হলে অহংকার করবা গর্ব করবা ফকর করবা উল্লাস করে বেড়াবা বলবা এগুলো সব আমার সৃষ্টায় হয়েছে আল্লাহ তহলা বলছে এগুলো বলার কোনো কারণ নেই কারণ এগুলো সব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি বলেই আল্লাহ তালা আমি তোমাদেরকে দিয়েছি সব আনন্দ এজন্য তোমাদেরকে অহংকার করার কিছু নেই আর কোনো কিছু হারানোর কারণে বেশি চিন্তা ভাবনা করারও কিছু নেই কারণ তুমি চিন্তা করেও কোনো কিছু করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে কোনো আন্দোলন করে একজনের মৃত্যুকে রোধ করতে পারবে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি চিন্তা করে যে একটা নারিকেল গাছ থেকে একটা আম বের করবে পারবে পারবে না সুতরাং যা হওয়ার তা হবে তোমাদের এই নিয়ে আনন্দিত হওয়ারও কিছু নেই দুঃখ পাওয়ারও ইল্লা ইল্লাফি কিতাবি আল্লাহ আল্লাহালা বলছেন যে এটা আমি আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছি এগুলো সব আমার লিপিবদ্ধ করা আছে আল্লাহ তালা কোনো অহংকারীকে এবং অধ্যত্ত্বপূর্ণ আচরণ উদ্ধত্ত্ববাদীকে আল্লাহ তালা পছন্দ করেন না অর্থাৎ তোমার অহংকার এবং তোমার গর্ব করার কিছু নেই আল্লাহ তাহলে এগুলো পছন্দ করেন না সম্পদ হয়েছে অহংকার করবা কোনো দাম নেই তোমার আজকে সম্পদ আছে কালকে তুমি মরে গেলে তোমার এই সম্পদ কোথায় থাকবে কে দেখবে তোমার এই সম্পদ এজন্য দুনিয়া যতটুকু লাগে ততটুকু কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে কেউ যদি আখেরা হারিয়ে ফেলে আল্লাহ তাদেরকে নির্বোধ বলেছেন বোকা বলেছেন আল্লাহদিন আইয়া ব খলু না ভাইয়া মুরু নান্না শামিল মুখলি মামাইয়া তাও আল্লাহ ফাইন আল্লাহহু আলগনেউন আল্লাহ তাড়াড়া বলছেন আল্লাহদিন আইয়া বখলু না থেকে বখিল মানে কৃপণ আল্লাহ তাড়াটা বলছেন যারা কৃপণতা করে এবং যারা কৃপনতা করে এবং কৃপনতা করতে আর যে মুখ ফ্রি এনায় তবে সে যা সে তবে সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তিনি একমাত্র অভাবমুক্ত প্রশংসিত আল্লাহ তালা বলছেন যারা কৃপণতা করে এবং যারা মানুষকে নির্দেশ দেয় কৃপণতা করতে বলছে কি যে আরে তুমি এত খরচ করো কেন তুমি বোঝো না এত খরচ করে লাভ আছে মানুষ খাওয়ায় লাভ আছে মানুষের এত খাওয়ায় লাভটি আছে না দুই একজন মানুষ নিজে তো কৃপনই আরেকজনকে কৃপন হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আরে এত খরচ করো যদি তোমার না থাকে কালকে তোমার কে দেবে আছে তুমি ভাইকে দাও বোনকে দাও অঙ্ককে দাও তমুককে দাও তোমার যদি না থাকতো তোমার কেউ দিত এক টাকাও দিত না তুমি কাউকে না এত খরচ করো কেন এত খাও কেন খেয়ে ফিরা বড় লোক হয় এরকম একজন আরেকজনকে কি করে কৃরীপন হতে উদ্বুদ্ধ করে কৃপনতা শিখায় আল্লাহ তাহালা তাদের ব্যাপারে বলছেন আন্যাদিন আইয়া হনুন আয়া হরুন আনাসা বিল বোর্ড যারা নিজেরা কৃপন এবং অন্যকে কৃপণতা করতে উদ্বুদ্ধ করে এবং কৃপণতা শিখায় অমাই অথবা কালফাইন আল্লাহহু হামিদ তবে জেনে রাখো আল্লাহ তাহালা একমাত্র অভাব মুক্ত সৌহানন্দ তুমি এক আল্লাহর রাস্তায় দশ টাকা দান করো তুমি মনে করো এটা মনে হয় আল্লাহর খুব আল্লাহর পুঁজিতে লাগছে আল্লাহ এই দশ টাকা নিয়ে আবার আমেরিকার মানুষরা দেবে আল্লাহ অবাক তুমি যদি দশ টাকা দান করো এটা তোমার পরকালের জন্য থাকবে আল্লাহর কোনো লাভ এবং গতি নেই আল্লাহ রসুন বলছেন পালান নবী সাল্লাহাম আল বখিন আল্লাহ কিরিপনরা আল্লাহ থেকে সব সময় দূরে থাকে আল্লাহ থেকে দূরে থাকে মানে কি আল্লাহর রহমত থেকে দূরে থাকে কৃপন মানুষ জান্নাত পাবে না কালকে একটা হাদিসে পড়লাম এই তাফসিরে আজকেই মনে হয় পড়লাম যে আল্লাহ রসুল সাল্লাম একজন সাহাবি বলছে আর রসুল্লাহ আমরাও নামাজ পড়ি পাসক্ত অমুকেও পাশক্ত নামাজ পড়ে আমিও রোজা রাখি অমুকও রোজা রাখে আমিও দান আমিও নকল নামাজ পড়ি অমুকও নকল নামাজ পড়ে তবে আল্লাহ অমুকের তো টাকা পয়সা আছে অমুক তো আল্লাহর রাস্তায় দান করে আমি তো দান করতে পারি না তাহলে তো আমি তার থেকে পিছায় আছি সাবিদের চিন্তা কি যে আমিও নামাজ পড়ি সেও পড়ে আমিও রোজা রাখি সেও রাখে আমিও নফল নামাজ পড়ি সেও নফল নামাজ রাখে আমিও জিকির করি সেও জিকির করে কিন্তু আল্লাহ তার তো টাকা আছে সে তো মানুষকে দান করে এতিমদের দান করে মিসকিনদের দান করে তোমার রাস্তায় খরচ করে আমার তো টাকা নেই তাহলে তাহলে আমলের দিক থেকে তার থেকে পিসায় গেছি সাবিদের চিন্তা কি আমি তার থেকে আমলের দিক থেকে পিছায় গেছি তখন আল্লাহ রসুল বলছেন যে অমুক নামাজও পড়ে রোজাও রাখে তোমার মতো নফল এবাদা করে আবার দান খায়রা করে কিন্তু তোমার তো টাকা নেই তাহলে তুমি যদি প্রতি ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ো তাহলে ও ব্যক্তি আল্লাহর আল্লাহরায় দান করে যে পরিমাণ মর্যাদা অর্জন করেছে তুমি তার থেকে আগায় যাবা সোয়ানা আল্লাহ রসুল বলছেন আমি এটা শিখায় দিলাম কিছুদিন পরে সেই ছাবি যখন এই আমল করা শুরু করেছে তাফ সিরির ভিতরে এসেছে তখন অন্য লোকেরাও চিন্তা করলো যারা দান করে যাদের টাকা আছে ওরা চিন্তা করলো ও তো নামাজের পরে সোয়ান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আকবর বলে তাহলে আমিও পড়বো এখন ওরাও পড়া শুরু করেছে আবার এসে বলছি আর রসুল্লাহ সাল্লাম তাহলে আমিও নামাজ পড়ি ও পড়ে আমিও জিকির করি ও করে আমিও সোবান আল্লাহ পড়ি ও পড়ে আবার ও দানও করে তাহলে তো আমি বিষায় গেছি আর রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন যে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই সোবান আল্লাহ আল্লাহ তোমার অন্তরের উপর বিবেচনা করে আল্লাহ তোমাকে জান্নাতের পথে আগিয়ে দেবে এগিয়ে দেবে সোহান আল্লাহ তো সাহাবিদের প্রতিযোগিতা ছিল আখিরাত পাওয়ার প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা কি দুনিয়ায় সম্মান যশ খ্যাতি টাকা পয়সা অর্থবিত্তের প্রতিযোগিতা এজন্য ভাইরা আমার ইয়া হাম সব মুসাফির হায় কবর আখির ঠিকানা হায় কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা একজন মানুষ যদি বিদেশ যায় বিদেশ যে ভালো মন্দ খায় না বিদেশে গিয়ে একটা যারা বিদেশ আপনারা যদি কেউ যে থাকেন তাহলে বুঝবেন বিদেশে প্রচুর টাকা কামায় একটা ভালো জিনিস কিনলেই ব্রিপকেশের ভিতরে ঢুকায় রাখে বাড়ি আনবে তাই নিজের একটা ভালো পোশাক পরে না ভালো খায় না ভালো কিছু ব্যবহার করে না কেন করে না জানে আমি এখানে কামলা দিতে এসেছি আমি কামলা দেবো আমার এখানে ভালো পরলেও কি না পরলেও কি আমার এখানে কোনো দাম নেই একটা ভালো কিছু কিনলে একটা গড়ি কিনলে এবার আসার সময় একেবারেই খুব ভালো পোশাক টোশাক পরে বাড়িতে যখন আসে এয়ারপোর্টে বড়ো বড়ো অফিসাররা সার সার বলে মনে করে যে কী সার অথচ ওখানে পায়খানা ঘর পরিষ্কার করে এসেছে কারণ কি ও চিন্তা করেছে এখানে এলো আমি মুসাফির এখানে আমি কি মুসাফির কামলা দিতে এখানে শুধু কামলা দিয়েই যাব যখন নিজের দেশে যখন ফিরে আসে তখন টাই পরে প্যান্ট পরে কোট পরে সাই পরে তারপরে ভালো দামি ঘড়ি হাতে দেয় পকেটে একটা কলম রাখে হ্যাঁ সেন্ট মারে মানুষ মনে করে ওরে বাবা ইনি কোন অফিসার বিদেশতে আইছে কারণ তার হিসাব হলো আমি এতদিন মুসাফির ছিলাম এখন নিজের বাড়িতে এসেছি তো একজন মৌমেন এই দুনিয়ায় হলো মুসাফির ইয়াহাম সব মুসাফির আয় কবর আখির ঠিকানা আয় মুমিন শুধুমাত্র এখানে কামাই করবে গাটটি বাঁধবে ব্রিফকেসের ভিতরে ঢুকাবে কেন আমার নিজের বাড়ি কবরে যাওয়ার জন্য যখন সে ব্যক্তি কবরে যাবে তখন এরাম শ্বাসসজ্জা খুব আনন্দের ভিতরে আয়েশের ভিতরে থাকবে আর ফেরেস্তারা এসে বলবে যে সালাম তোমার জন্য শান্তি তুমি তোমার জন্য আল্লাহ আলা জান্নাতের দরজা খুলে দিয়েছেন সোহান আল্লাহ বলছেন যে যে কি যাবে না কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে থাকে ও বা এবং কৃপন মানুষ মানুষের থেকেও দূরে থাকে দেখবেন কৃপন ব্যক্তি যারা সমাজ এদেরকেও দেখতে পারে না মানে ওরা কৃপন ওরা পক্ষীর ভিক্ষা দেয় না মানুষ চেকাইতে দেয় না মানুষের সাথে ভালো ব্যবহার করে না কৃপন ওদের বাড়ি কেউ গেলে ঘরের দরজা দিয়ে রাখে অভাব অনটন কারো কথা শোনে না এই জন্য মানুষ ও কি দেখতে পারেন আল্লাহ রসুল বলছেন জান্না কৃপন ব্যক্তি জান্নাতের ঘিরানো পাবে না কৃপন ব্যক্তি কি জান্নাতের ঘেরানো পাবে না আল্লাহ রসুল বলছেন যারা দানশীল যাদের হাত উদার যারা প্রশস্ত চিত্রে মানুষকে দেয় তারা কি আল্লাহর নিকটবর্তী থাকে সোহান আল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহর সাথে তাদের সম্পর্ক খুব একেবারেই গভীর থাকে অকারি বম্মিনা নাস মানুষেরও ভালোবাসা পায় যারা দেখবেন দান খয়রাত করে দেখবেন মানুষ মরে গেলে যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে মানুষদেরকে দেখে প্রতিবেশীদের সাহায্য করে মরার সাথে সাথে সে তো আর বুঝবে না মানুষজন এসে বলবে হারে লোকটা খুব ভালো ছিল আমরা বিপদে আপদে পড়লেই তার কাছে আসলে কখনো ফিরে যায়নি কোনো একটা সমস্যা হলে সে বলতো যে ভাই কোনো কিছু হলে কিংবা কোনো একটা অনুষ্ঠান হলে আমাদেরকে ছাড়া করতেন না উনি খুব ভালো মানুষ ছিলেন এই আপনার লাশকে সামনে রেখে একজন মানুষ বলছে যে খুব ভালো মানুষ ছিলেন এটা কি জানেন এটা হলো আপনার জান্নাতের সার্টিফিকেট সোয়া একজন সাহাবি মারা গেছে তাকে দাফন করা হচ্ছে তখন অন্য অন্য সাহাবিরা বললেন ইয়া রসুলাল্লাহ ও ব্যক্তি এই এই খারাপ এই এই করেছে ওই এই করেছে ও ব্যক্তি ভালো না ওই এই কাজ করেছে তখন আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়ায় বললেন যে তোমরা কি কেউ এই ব্যক্তিকে কোনো ভালো কাজ করতে দেখেছো তখন একজন সাহাবি বলছে ইয়া রসুলাল্লাহ আমি দেখেছি তা কি দেখেছো বলছে ইয়া রসল্লা ওই যুদ্ধের মাঠে যখন যুদ্ধ হচ্ছিল আমি এই সাহাবিকে দেখেছি যে ওই যুদ্ধের মাঠের মুজাইদদের তাদের খাবার রসদ ঘোড়া এগুলো তাকে পাহারা দিতে আমি দেখেছি সমস্ত মুজাহিদরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর এই সাহাবিরা সারা রাত জেগে থেকে তাদের আসবাবপত্র পাহারা দিয়েছে আমি এটি দেখেছি আল্লাহ রসুল বলছেন তোমরা সাক্ষী থাকো আমি বললাম এ ব্যক্তি জান্নাতি সোয়া তার মানে কি আপনি মরে গেছেন একজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে যখনই বলছে যে আল্লাহ এই ব্যক্তি ভালো ছিল এ ব্যক্তি দান করতো আমরা সুবিধা অসুবিধা কোনো ব্যাপার হলে এর কাছে আসতাম এটা বলা মানে হলো আল্লাহর ফেরেশতারা আপনার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিয়েছে এই সাক্ষী আর আপনি মরার পরে যদি আনন্দ মিছিল হয় দেখেন না দুই একজন মাস্তান রাজনীতিবিদ মারা গেলে সেই এলাকায় আনন্দ মিছিল হয় মিষ্টি বিতরণ হয় মরে গেছে তার মানে কি বেঁচে গেছি হয় না এরকম আপনারা দেখেননি মনে হয় আনন্দ মিছিল হয় মিষ্টি বিতরণ হয় মরে যাওয়ার পরে যে মরার পরে জাতি যদি তার জন্যে আনন্দে আর মিষ্টি বিতরণ করে তার কি আর ফেরেস্তা কবর আসার দরকার আছে জামনামের নাওয়াজ জন্যে ব্যাস দুনিয়ার সার্টিফিকেট তো পেয়ে গেছে ওর আর কোনো প্রশ্নই হবে না ওর শুধু মাইরভাবে কোনো প্রশ্ন নেই ওর দালা তা আলাসের কথাই বলছেন লেকদা রুসেনার উসুল আনা বিলবাইনা তেওয়াংসেনাম আহমুল কিতাপবলমি জানানিয়া পুবান্না সুমিল তেজ আল্লাহ আল্লা সালা বলছেন নিঃসন্দেহে আমি পাঠিয়েছিলাম আমার রসুলকে বিল বৈগনাথ সুস্পষ্ট প্রমাণসহ ওয়ান সালনা মাহমুল কিতাব এবং তাদেরকে দিয়েছি আমি তাদের এবং তাদের সাথে নজিল করেছি কিতাব অল মিজান এবং মিজান লিয়া নাস বিল কিস যাতে মানুষের মানুষ ইনসাফের উপর কায়েম থাকতে পারে আল্লাহ তহ বলছেন যে আমি রসুল পাঠিয়েছি রসুলদেরকে দিয়েছি স্পষ্ট প্রমাণ এবং কি দিয়েছি তাদেরকে দিয়েছি কিতাব আরেকটি কি দিয়েছি অল মিজান মানে কি মানদণ্ড এটা হলো মিজান একেবারে সমান ইনসাফ হবে এই ইনসাফ শিখাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন এক দিয়েছেন কিতাব দুই দিয়েছেন মিজান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মিজান ইনসাফ আরেকটি কি আরেকটা হলো কিতাব বাইয় সুস্পষ্ট প্রমাণ একজন ব্যক্তি রসুল হওয়ার জন্য যত প্রমাণ এই প্রমাণ আল্লাহ তালা দিয়েছেন তাহলে মিজান মানে হলো দাড়ি পাল্লা মিজান মানে কি আল্লাহ তালা কোরআনুল করিমের অনেক জায়গায় বলেছেন যে আমি মিজান অবতীর্ণ করেছি দাড়ি পাল্লা দিয়েছি অর্থাৎ সব জায়গায় যাতে ইনসাফ হয় দাড়ি পাল্লা মানে শুধু ওই সাইন ওজন করার দাড়ি পাল্লা না সমস্ত ক্ষেত্রে যাতে ইনসাফ হয় বিচার ব্যবস্থায় মিজান থাকবে ব্যবসা বাণিজ্যে মিজান থাকবে কথাবার্তায় মিজান থাকবে সাক্ষীতে মিজান থাকবে প্রত্যেকটা জায়গায় ইনসাফ থাকবে এই ইনসাফ শিখানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ওয়ান হাদিদা নাস এবং আমি লোহ নাজিল করেছি লোহা নাজিল করা মানে কি এখানে লোহ নাজিল করেছি এই নাজিল করার শব্দের অর্থ হলো সৃষ্টি করা এই লোহাটা আল্লাহর সৃষ্টি লোহা কিন্তু এই মাটি কিংবা দুনিয়ার জিনিসপাতি দিয়ে লোহা তৈরি হয় না লোহার যে খনিজ এটা আল্লাহ সব তাল্লা সৃষ্টি আল্লাহ বলছেন ওয়ান হাদিদ এই সুরার নাম হলো হাদিদ এই হাদিদ থেকে হাদিদ হাদিদ মানে হলো লোহা আল্লাহ তালা বলছেন লোহা আমি সৃষ্টি করেছি কেন ব্যাসুন শাদিদ এটা খুব শক্তিশালী এটা দ্বারা মানুষ নৌকা নির্মাণ করবে এটা দ্বারা ঘরবাড়ি নির্মাণ করবে এটা দ্বারা কালবাট নির্মাণ করবে ব্রিজ নির্মাণ করবে কেন এটা মানুষের উপকারে আসবে এই লোহা দ্বারা মানুষ উপকারে আসবে দাউদ আলিহিসু সালাম কামার ছিলেন দাউদ আলি সাল্লাম কী ছিলেন কামার ছিলেন কামার কামারের কাজ করতো যাকে আল্লাহ তালা আকাশ থেকে পাঠিয়েছেন নবুয়াদ দিয়ে আকাশ থেকে নবুয়াদ দিয়ে যাকে পৃথিবীতে পাঠিয়েছেন নবী হিসাবে উনি কামারের কাজ করতেন সোহানাল্লাহ বলবেন না কোনো পেশা ছোটনা না কোনো পেশা ছোট না যদি সেটা হালাল হয় আর সমস্ত পেশা খারাপ যদি তার সাথে হারাম সংমিশ্রণ থাকে জুতা সেলাই করা অনেক উত্তম একটা সুতি ব্যাংকের ম্যানেজারের থেকে যারা সুদি ব্যাংকের ম্যানেজার তাদের থেকে আল্লাহর কাছে একজন জুতা সেলাই করা মুসির মর্যাদা অনেক বেশি যদিও পেশাগত দিক থেকে এটা সর্বনিকৃষ্ট আর ওটা সর্বোৎকৃষ্ট কারণ ওটা দ্বারা আল্লাহর নাফার মানি প্রমাণিত আর এই হালাল ডিজিক দ্বারা আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় বান্দা এজন্য কোনো পেশা ছোট নয় যদি সেটি কি হয় হালাল হয় আর সেটা যত বড় পেশাই হোক যদি সেটা হারাম হয় তাহলে সেটার মূল্য আল্লাহ তাল্লার কাছে বিন্দু মাত্র নেই বলি আনাম যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে আর না দেখা সত্ত্বেও সাহায্য করে তাকে এবং তার রাসুলকে নিশ্চয় আল্লাহ মহাশক্তিধার প্রবল পরাক্রমশালী বলছে যে আল্লাহ তালা লো লোহা অবতীর্ণ করেছেন যাতে মানুষকে মানুষের উপকার হয় আলম আল্লাহ যাতে আল্লাহ তালা জানেন যে কে না দেখা সত্ত্বেও আল্লাহ এবং তার রসুল সলাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন